আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলী হুক ফিশিং এ আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম চিংড়ি মাছের কার্যকর একটা টোপ কিংবা চার, 100% কার্যকর। বন্ধুরা, তো আপনারা হয়তো অনেকজনে জানেন, অনেকজনে জানেন না, চিংড়ি মাছের সবচেয়ে প্রিয় হচ্ছে পচা জিনিস। তো পচা জিনিস কি? পচা পচাটা হচ্ছে যেমন চিংড়ি পচা হইতে পারে, চিংড়ি পচা দিলেও, চিংড়ি পচা দিয়েও যদি চার বানান তাও হবে, খৈল পচা, খৈল পচার সাথে আপনি কুড়া দিতে পারেন কিংবা ভুসি, এগুলো দিয়ে আপনি চার বানাইতে পারেন। তার সাথে দিতে হবে আপনার ছাই। তো বন্ধুরা, আমি একটা চার বানিয়েছি, আপনারা দেখবেন। তো বন্ধুরা, আর একটা বিষয় হচ্ছে আপনারা টোপ দিতে পারেন লাল কেঁচো, বড় চিংড়ির জন্য লাল কেঁচো দিতে পারেন। তারপরে আপনারা আটা দিয়ে একটু পিঁপড়ার ডিমের, আমি যে তেলটা তৈরি করছি ওইটা দিয়ে আপনারা টোপ বানাইতে পারেন। আর বড়শি বানানোর সিস্টেমটা আমি একটা ভিডিওতে দিয়ে দিছি, দেখবেন। আর যদি আপনাদের কাছে পিঁপড়ার ডিমের তেলটাও না থাকে, আটাকে সিদ্ধ করে আটার সাথে একটু সোয়াবিন তেল দিয়ে দিবেন বন্ধুরা। আর বন্ধুরা, চারের মধ্যে দিবেন শুধু মেথি। শুধু মেথি দিলে কি হয়, মেথিতে আপনার এই যেমন কাঁকড়া, তারপরে আবার চিংড়ি মাছ, এই মাছগুলো বেশি আসে, আপনারা জানেন কি না জানি না। তো বন্ধুরা, টোপ আপনারা কী কী দিবেন? একটা হচ্ছে লাল কেঁচো, 2 নম্বর হচ্ছে আটা, তারপর 3 নম্বর হচ্ছে আবার যে চিংড়ি ধরবেন ওই চিংড়িকে, ওই চিংড়ির মাংস দিয়েও আপনারা টোপ বানাইতে পারেন, কিংবা যে কোনো মাছের মাংস দিয়েও টোপটা বানাইতে পারেন, কিংবা নরম হইতে হবে, বাইলা মাছ যেভাবে ধরে ওরকম সিস্টেমে আপনারা ছোটো কোনো মাছের, আপনার ছোটো কোনো মাছ বসি লাগাইতে পারেন। তো বন্ধুরা, এটার বসি বানানো একদম সোজা, আমি আমার একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। চলুন বন্ধুরা, আমি কিভাবে চার বানাই আমরা চার দেখব। আর টোপ বানানোর সিস্টেমটা আমি আবারও বলতেছি, একটা হচ্ছে আপনারা লাল কেঁচোটা দিতে পারেন, 2 নম্বর হচ্ছে বন্ধুরা আটা দিতে পারেন, 3 নম্বর হচ্ছে বিস্কিট পিঁপড়ের ডিম দিতে পারেন, আটার সাথে একটু পিঁপড়ের ডিম দিয়ে আপনার দিতে পারেন। আর একদম আরেকটা বুদ্ধি হচ্ছে শুধু পিঁপড়ের ডিম আপনারা লাগাইতে পারেন, পিঁপড়ের ডিমটা লাগবে, কারণ যেহেতু আপনার বড়শিটা সুই দিয়ে বানানো হয়, সুইয়ের আগার মধ্যে একটা পিঁপড়ের ডিম লাগানো একদম অনায়াসেই যাবে, একদম আপনার ভালোভাবে লাগবে। তো বন্ধুরা, চলেন আমি কীভাবে ভিডিও চারের ভিডিও বানিয়েছি চলেন দেখে আসি। ধন্যবাদ বন্ধুরা। সুইকে গরম করিয়ে একটু বাঁকা করলে বড়শিটা হয়ে যাবে। আর সিসা থেকে 2 ইঞ্চি দূরত্ব রাখবেন বড়শির। তারপরে বন্ধুরা, আরেকটা এই চার হয়, সেটা হচ্ছে আপনারা কেঁচো উঠাবেন, এটা সুই দিয়ে বানানো, সুইটা বাঁকা করলেই হয়ে গেল, এভাবে বাঁকা করবেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তো বন্ধুরা, আরেকটা এই চার হয়, সেটা হচ্ছে কেঁচো একটা পলিথিনের মধ্যে নেবেন, কিছু মাটি একসাথে পলিথিনের মধ্যে বেঁধে আপনারা একটু রোদে দিবেন, রোদে দিলেই চার হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, কমেন্ট করবেন আর আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা অনেকজনে ডাউনলোড করেন, কোনো কমেন্ট করেন না বন্ধুরা। এটা হচ্ছে, এটা আমি আগে বানিয়ে রেখেছি চার। তো এটা কীভাবে বানাই আমি এখন আপনাদেরকে দেখাবো আবার। তো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ভিজে ভিজে ভিডিওটা বানাচ্ছি, তো মোবাইলটা ছাতার মধ্যে আমি ভিজে ভিজে এই ভিডিওটা বানাচ্ছি। তো চিংড়ি মাছের চার বানানো একদম সোজা, পচা জিনিস দিয়েই চার বানাবেন। 15 দিন পুরনো খৈলটা অনেক বাজে গন্ধ হয়েছে, মানে কি বলবো আর, আমি হাত মনে হ্যান্ডওয়াশ দিয়ে 15 থেকে 20 বার এটা দিলাম মেথি, 15 থেকে 20 বার হাত ধুলাম, কিন্তু গন্ধই যায় না। তো এটা হচ্ছে ছাই, বেশিরভাগ মাছে পোড়া জিনিস পছন্দ করে, তো এটা আমি ছাই দিলাম বন্ধুরা, আপনারাও ছাই দিবেন। আর এটা দিলাম ভুসি, আপনারা ভুসিই দিবেন, গমের ভুসি যেটা বন্ধুরা, গমের ভুসিটাই দিবেন। তো এখানে আমি কী কী দিলাম, এখানে খৈল দিলাম, তারপরে দিলাম বন্ধুরা ভুসি, তারপরে দিলাম বন্ধুরা ছাই, তারপরে দিলাম মেথি। মেথিটা দিলে আপনার এই চিংড়ি মাছ বেশি আসে, শুধু মেথি ইউজ করবেন, অন্য কোনো কিছু না, অন্য কোনো মশলা না বন্ধুরা। এরকম বল বানিয়ে বানিয়ে আপনারা একটা একটা 1 ঘন্টা পর পর ফেলবেন। তো
আপনারা মাছ ধরার আগে, চিংড়ি মাছ ধরার আগে 1 ঘন্টা আগে ফেলবেন, দেখবেন মাছ চলে আসবে 1 ঘন্টার ভিতরে, সেই গ্যারান্টি আমি দিলাম আপনাদেরকে। তো আমরা নদীতে এভাবেই চিংড়ি মাছ ধরি, আপনারা এভাবে ধরার চেষ্টা করবেন, আমার বিশ্বাস আপনারা ভালো মাছ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কে কীরকম মাছ পেয়েছেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ আমাকে কমেন্ট করবেন। 1 ঘন্টা পর পর যদি চার করেন, 1 ঘন্টা পর পর যদি চার করেন, মাছ চারাই থাকবে, কোথাও যাবে না। বন্ধুরা প্রচুর চিংড়ি মাছ আসবে, সেই গ্যারান্টি আমি দিলাম, প্রচুর চিংড়ি মাছ আসবে 1 ঘন্টা পর পর, আপনারা করে রাখবেন। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিলে মাছটা একটু বেশি আসে। তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনারা কীভাবে করতেছেন, কোন নদীতে করেন, কোথায় চিংড়ি মাছ আপনারা ধরেন, কীভাবে ধরেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। বন্ধুরা আমাকে কমেন্ট করবেন, আমি আসলে চ্যানেলটা খুলেছি আপনাদের সাথে কথা বলার জন্য কিংবা যোগাযোগ করার জন্য। বন্ধুরা আমাকে কমেন্ট করবেন, একটা লাইক দিবেন বন্ধুরা। তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন যেন আপনাদের কাছে প্রতিটা নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা